সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল হামাজ যুদ্ধ চলছে জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ এবার গাজা ইসরায়েলি পাশ সেনা নিহত ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামাসের বিরুদ্ধে সাত মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে একের পর এক তাদের সৈন্য মারা যাচ্ছে এরই ধারাবাহিকতায় গতকাল পাঁচজন ইহুদিবাদী সেনা সদস্যকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে হামাজ যোদ্ধারা এরপর জানিয়ে দিব গাজা নিয়ে মতবিরোধ এই প্রথম ইহুদি আমেরিকান বাইডেনের এক কর্মকর্তার পদত্যাগ আলহামদুলিল্লাহ এবার পুরো বিশ্ব ফিলিস্তিনের পক্ষ নিয়েছে এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের বিভিন্ন ইহুদি সম্প্রদায় কট্টরপন্থীর শয়তান বেঞ্জিয়াম নেহ সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এরই ধারাবাহিকতায় ইহুদিবাদী বেঞ্জিয়াম নেহ সরকার কোণঠাসা হয়ে পড়েছে জানিয়ে দিব মার্কিন ড্রেস্টোয়ারে হামলার দাবি হাউসিদের ইয়েমেন ভিত্তিক হাউসি যোদ্ধারা লোহিত সাগরে একটি মার্কিন ডেস্টয়ার এবং ইসরায়েলকামী জাহাজে হামলার দাবি করেছে আনাদুলো এজেন্সি এই খবর প্রকাশ করেছে জানাব নাকাবা দিবস আরো বড় বিপর্যয়ের মুখোমুখি ফিলিস্তিনিরা মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নাকবা পনেরোই মে উনিশশো সালে প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বহিষ্কারের মধ্য দিয়ে ইসরায়েল নামে ইহুদি সংখ্যাগরিষ্ঠ একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল দিনটি পরবর্তীকালে বার্ষিকভাবে নাকবা দিবস হিসেবে পালিত হয় এরপর প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের স্বাধিকার লড়াই চলছে এবছর নাকবার ছিয়াত্তরতম বার্ষিকী এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে ইউরোপীয় ইউনিয়নের হুমকি রাফা অভিযান নিয়ে ইসরায়েলকে হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ বুধবার পনেরো মে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইউ ইসরায়েলকে রাফায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা সতর্ক করে বলছে যে যদি তারা এই অভিযান বন্ধ না করে তবে ইউরোপীয় ব্লকের সাথে তাদের সম্পর্ক নষ্ট হবে এবার ভয়ানক বিপদে পড়তে যাচ্ছে ইহুদিবাদী কট্টরপন্থী ঞ্চিয়াম নিতানে সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি পাশ সেনা নিহত ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাসের বিরুদ্ধে সাত মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে বুধবার উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ে পাঁচজন ইহুদিবাদী সেনা নিহত হয়েছে বৃহস্পতিবার তারা এসব কথা জানায় ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলছে সেনা সদস্যরা বুধবার যুদ্ধে নিহত হয়েছে তবে সেনাবাহিনী তাদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানায়নি গত বছরের সাতাশে অক্টোবর স্থল অভিযান শুরুর পর থেকে গাজায় সামরিক অভিযানে দুশো সেনা সদস্য নিহত হয়েছে গাজানে মতবিরোধ প্রথম ইহুদি আমেরিকান বাইডেন কর্মকর্তার পদত্যাগ চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন প্রদানের জন্য বুধবার বাইডেন প্রশাসন থেকে লিলি গ্রিনবাগ কল নামের এক কর্মকর্তা পদত্যাগ করেছেন তিনি যুদ্ধের প্রতিবাদে প্রথম ইহুদি আমেরিকান রাজনৈতিক কর্মকর্তা হিসেবে এই সিদ্ধান্ত নিলেন বুধবার ফিলিস্তিনিয়া যখন নাকবা দিবস পালন করছে তখন তিনি পদত্যাগ করেন তিনি অভিযোগ করে বলেন বাইডেনের হাতে রক্তের দাগ আছে গিনবাগ কল মার্কিন স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব স্টাফের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি তিনি বুধবার বিকেলে সচিব হ্যানল্যান্ডের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি তার চিঠিতে লিখেছেন যে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতি প্রেসিডেন্ট বাইডেনের বিপর্যয় অব্যাহত সমর্থনের মধ্যে এই প্রশাসনের প্রতিনিধিত্ব করা অব্যাহত রাখার বিবেকবুদ্ধি আর পাচ্ছি না তিনি বলেন আমি আমার ইহুদি ঐতিহ্য থেকে যা শিখেছি তা হল এই যে প্রতিটি জীবনই অত্যন্ত মূল্যবান যারা সহিংসতা এবং নির্যাতনের শিকার হচ্ছে তাদের পক্ষে দাঁড়ানো এবং অবিচারের মুখে কর্তৃপক্ষকে প্রশ্ন করা বাধ্যতামূলক কিনবাক এর আগে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় নিযুক্ত ছিলেন পরে তিনি জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় যুক্ত হন পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক নযুক্তি লাভ করে তিনি এই চাকরিটি পেয়ে উল্লাসিত হয়েছিলেন তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করে আমি রোমাঞ্চকর অনুভব করছিলাম কিন্তু গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অভ্যত সমর্থনে তার মধ্যে পরিবর্তন আসে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজারে বেশি লোক নিহত হয়েছে তিনি বলেন সাতই অক্টোবর হামাসের হামলায় তার নিজের সম্প্রদায়ের অনেক মানুষই তাদের প্রিয়জনকে হারিয়েছে কিন্তু তার বদলে নিরীহ ফিলিস্তিনিদের বাস্তুস্ত করা দুর্ভিক্ষ জাতিগত নির্মূল সহ সম্মিলিত শাস্তি দেওয়াটা কোনো যৌতিক কাজ নয় গিনবাগ কল মার্কিন প্রশাসন থেকে পদত্যাগ করা দ্বিতীয় কর্মকর্তা গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ থেকে মেজর হ্যারিসন মান পদত্যাগ করেন তিনি আরও গাজায় মার্কিন সমর্থনের প্রতিবাদে ওই সিদ্ধান্ত নেন তিনি ইউরোপীয় ইউনিয়ন ইহুদি বংশদূত বলে দাবি করেছেন এছাড়াও গত মার্চে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা অ্যানেলে সেলাইন পদত্যাগ করেন তিনি একই কারণ উল্লেখ করেছেন মার্কিন ডেস্টরে হামলার দাবি হাউসিদের ইয়েমেন ভিত্তিক হাউসি যোদ্ধারা লোহিত সাগরে একটি মার্কিন ডেস্টর এবং ইসরায়েলগামী জাহাজে হামলার দাবি করেছে আনাদুলো এজেন্সি এ খবর প্রকাশ করেছে হাউসি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন তাদের নৌ ক্ষেপণাস্ত্র লোহিত সাগরে মার্কিন ডেস্টর ম্যাসনকে টার্গেট করে এবং তাতে সরাসরি আঘাত হানতে তিনি আরও বলেন জাহাজ চলাচলের উপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় ক্ষেপণাস্ত্র এবং দিয়ে আরেকটি জাহাজের উপর হামলা চালানো জানানো হাউসিদের দাবির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র পশ্চিম ইয়েমেনে হাউসিদের পরিচালিত আল হুদাদা বিমানবন্দরে বিমান হামলা চালানোর একদিন পর বুধবার এই আক্রমণ হয় হাউসিরা গাজার প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর ইডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ইসরায়েলের মালিকানাধীন পতাকাবাহী পরিচালিত বা ইসরায়েলি বন্দরগামী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজার উপর হামলা চালাচ্ছে যুক্ত যুক্তরাজ্য হাউসিদের উপর প্রতিশোধমূলক হামলা চালানোর পর গ্রুপটি আমেরিকান ব্রিটিশ জাহাজগুলোকে টার্গেট করছে ইসরায়েল রাফায় চালানো সামরিক অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইসরায়েলকে গাজা রাফাতে চালানো তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন এটি করতে ব্যর্থ হলে এ ব্লকের সাথে দেশটির সম্পর্ক নষ্ট হবে ইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোশেফ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে করা বিবৃতিতে বলেছেন ইসরায়েল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে তা অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইউএর সম্পর্কের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে বিবৃতিতে আরো বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে যে এটি গাজায় মানবিক সহায়তা বিতরণ আরো ব্যাহত করেছে এবং সেখানে লোকজন দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে ফিলিস্তিনের প্রধান সাহায্যদাতা ইসরায়েলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলছে ইসরায়েলের রাফা এর আশেপাশের দশ লাখেরও বেশি লোকজন অন্য অঞ্চলে চলে যায় নির্দেশনা দিয়েছে যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে না বলে জাতিসংঘ উল্লেখ করেছে বিবৃতিতে আরো বলা হয়েছে ইউএর ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিলেও দেশটি অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সংগতি রেখে তা করতে হবে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে হবে ইসরায়েলকে ইউরোপীয় ইউনিয়নের হুমকি রাফা অভিযান নিয়ে ইসরায়েলকে হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ বুধবার পনেরো মে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইউ ইসরায়েলকে রাফায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা সতর্ক করে বলেছে যে যদি তারা এই অভিযান বন্ধ না করে তাহলে ইউরোপীয় ব্লকের সাথে তাদের সম্পর্ক নষ্ট হবে ইউ এর পররাষ্ট্র নীতি প্রধান জোসেফ বোরেল নামে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল যদি রাফায় তার সামরিক অভিযান চালিয়ে যায় তবে এটি অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইউএর সম্পর্কর উপর ভারী চাপ সৃষ্টি করবে এদিকে মঙ্গলবার ইউএনআর ডব্লিউ এক বিবৃতিতে জানায় গত ছয় মে থেকে রাফা শহরের পূর্বাঞ্চলে প্রায় লক্ষ ফিলিস্তিনি শহর বাধ্য হয়েছে সাড়ে চার ত্যাগে শহরটি উত্তরাঞ্চল থেকে জীবন বাঁচাতে লোক শহর বলে জানানো ইউএন ডব্ল্ল্লিউ আরও জানায় বাস্তুচ্যুত মানুষগুলো লাগামহীন ক্লান্তি খোদা এবং ভয়ের মুখোমুখি হচ্ছে তাদের যার মতো নিরাপদ কোনো জায়গা নেই পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে একটি যুদ্ধবিরতি আমাদের একমাত্র আশা উল্লেখ্য ফিলিস্তিনি সংগঠন হামাজ গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায় এ সময় তারা প্রায় এক হাজার একশো সত্তর ইসরায়েলিকে হত্যা করে এবং দুশো পঞ্চাশ জনকে জিম্মি করে সেখানে হামাসের কাছে একশো আঠাশ জন বন্দী হিসেবে আটক রয়েছে